ইমামে হুসাইন আলাইহিস সালাম মহানবী যখন সেজদায় তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম মহানবীর পিঠ মুবারক উঠা বৈশা গেল। মহানবীর পিছনে যে সাহাবারা তারা বলতেছে তিন বার সুবহানা রাব্বিয়াল আলা, তিন বার কয়া সুন্নাত, ওই দিন 70 বার কয়েছে, তাওহীল করে দিছে, লম্বা করে দিছে সেজদা। অনবী সাহাবারা তো জানে না ঘটনা কি ঘটতেছে, কিন্তু মহানবীর পিঠ মুবারকতে ইমামে হুসাইন আলাইহিস সালাম তো যখন নামাজে দাঁড়াইতে হয় তখন কি বলতে হয়, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি লা সালাতা ইল্লা হুজরি বিকাল। এখন আমি আমার বাবা জানের বাণী কে বাবা জানের বয়ানের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, ভণ্ড পিঠ এবং পাগলা কুকুর হইতে সাবধান। তাহলে আমরা আজকে কোন জায়গার মধ্যে আছি, এই বিয়ের মধ্যে উরস বাবা জানের উরস গেছে, বাবা জানের আবির্ভাব দিবস আমরা আসতে পারি না। আমাদের অজু মানুষের হাত দুইটা কয়, একজনের জাতের হাত কয়টা কয়, দুইটা ডাইনাত বা মাত না, মানুষের হাত তিনটা, এইটা মনে রাখতে হবে, মানুষের হাত হইলো তিনটা কয় দুইটা, এইটি ভুল। মানুষের হাত তিনটা, ডাইনাত বা মাত আর একটা হলো অজুহাত। এই ডাইনাত বা মাতের থেকে ভয়ঙ্কর হইলো অজুহাত। কাজেই অজুহাতের শেষ নাই, অজুহাতের শেষ নাই। আরে জাগতিক ভাবে যদি কোন স্ত্রী স্বামী মারা যায় বিধবা হইলে 40 দিন ঘরে থাকে জামাই, আর আমি এমনই মুরিদ হতভাগা যে আমি 40 দিনের ভিতরে আইবারও পারি নাই। আবার আমি যে আসিলা ভেও বাইরে গেছি, আমি ছিলাম আরে এটা রসুলের দরবার, রসুলের দরবারে আসতে হবে। কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, কোরআন বলতেছে তুমি তোমার রসুলের দরজার সামনে যায় দাঁড়াও, কখনো দরজা খটখট করবা না, বিনয়ী ভাবে দাঁড়াও, ইন্তেজার করো, অপেক্ষা করো। রসুল যখন বের হয় তখন রসুলের সামনে উচ্চ সুরে কথা বলিও না, এবং তুমি যখন রসুলের কাছে যাও গোপনে গোপনে তাকে নজরানা উত্তম উপঠুকন, সবচেয়ে উত্তম যেটা সেটা তার হাতে দাও, পরামর্শ করতে যখন যাও ওইটা হাতে দেওয়ার পরে পরামর্শ নিও, যদি না থাকে আল্লাহ মাফ করবে, কারণ আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম। কিন্তু থাকতে যদি না দাও তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। কোথায় বাবার লেগে 1.5 কেজি পানি চোখের ফালায় পারি, কিন্তু পকেট দ্বারা দিবার পারি না। রংপুরে গেছিলাম বেদম বাবার সাথে, এত সুন্দর খানকা করছে বাবা জানের নামে, দেখা অভিভূত হয়ে গেছি, অসাধারণ। এবং তারা কেউ ধনাঢ্য না, কিন্তু প্রেম ভালোবাসা গাইবান্দায় তার ভর কি জীর্ণ শীর্ণ, ওইভাবে ওই রকম ভালো না, কিন্তু দয়াল জৈবের জন্য। আরে উনি এক রুমে যা খরচ না করছে উনি টয়লেটে তার থেকে বেশি খরচ করছে, এইটা প্রেম। খাবারের যেই এটা প্রেম, তো সে পাইব না আমি পাবো কই থেকে? আবার আমি এখানে ইমামে হুসাইন আলাইহিস সালাম মহানবী যখন সেজদায় তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম মহানবীর পিঠ মুবারক উঠা বৈশা গেল। মহানবীর পিছনে যে সাহাবারা তারা বলতেছে তিন বার সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার কয়া সুন্নাত, ওই দিন 70 বার কয়েছে, তাওহীল করে দিছে, লম্বা করে দিছে সেজদা। অনবী সাহাবারা তো জানে না ঘটনা কি ঘটতেছে, কিন্তু মহানবীর পিঠ মুবারকতে ইমামে হুসাইন আলাইহিস সালাম তো যখন নামাজে দাঁড়াইতে হয় তখন কি বলতে হয়, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি লা সালাতা ইল্লা হুজরি বিকাল, খেয়াল কালবের দিকে কালব আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া আমি নামাজ পড়িতেছি, সে হাজের নাজের ওয়াহিদ জানতে হবে সব সময় হাজের এবং নাজের। আমি যখন ধ্যান করুন আমার দয়ালকে যদি আমি চুন কুটিয়ে রাখবো
দয়া তো এইখানেই থাকবো। আমি যখন ধ্যান করুন তখন দয়া কেহেনে রাখতেইব, যেখানে আছে এই দেহটাই পুরা সমস্ত কিছু দয়ালে, তখন সেন দয়ালে দয়া থাকিব। আর নাহলে এখানেই থাকবো, তুমি কোথা কি নদীর এই পারে আমি আর ওই পারে, তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যা, এই গান গাওয়া লাগবে, এছাড়া আর উপায় নাই। দয়ালকে তো আমরা চিনায় রাখি না, দয়ালকে আমরা রুমে রাখি, তাও কেরানি গুনতে বাড়িতে নিবার চাই না, আসনে রেখে দিই, দয়াল আসনে বয়ে রয়েছে, আসনে না, সবচেয়ে বড় আসন হইলে চিনা এই দেহ। এই জন্য বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকা ওইটাই, হাজা বলে নাই, হাজা মানে এইটা, আর কিতা হাজা বলা হয় এইটাকে, যালিকা বলা হয় ওইটাকে। কিতাব, কিতাব শব্দের অর্থ কি? কিতাব শব্দের অর্থ কিতাব, আর কিতাব শব্দের আসল অর্থ আমার দয়াল বাবা জান বলতেছেন কি, আল্লাহর নূর, আল্লাহর নূরকেই বলা হয় কিতাব। কি নূর? আলিম, পুরুষ শক্তি, অনেক রকম তফসির কারক এই কোরআনে সালাতের কথা 82 বার এটার মধ্যে পড়েন, কোরআনের মধ্যে সালাতের কথা 82 বার যে বইটা, এই বইয়ের মধ্যে বাবা যান অনেকগুলো তফসিরে রেফারেন্স টানছে, কে কি বলছে সেইটা উল্লেখ করছে, তারপরে বাবা জানের যে মহা দয়া মহা কৃপা আমাদের প্রতি, এই অধমদের প্রতি, সেইটা বাবা জান দান করছে, যা পৃথিবীর বুকে এত সুন্দর ভাবে এত বৈজ্ঞানিক এবং এত সুফি জুমের সর্বশ্রেষ্ঠ বাণী বাবা জান বইলা দিছে। আলিফ শব্দের অর্থ পুরুষ শক্তি, লাম মিলন, মিম হচ্ছে নারী শক্তি, এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে এই সৃষ্টি বিকাশমান এবং প্রকাশমান, এটাকেই বলা হয় আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকা ওইটাই কিতাব, আল্লাহ নূর কোনটা, আলিফ লাম মিম। এখানে আরো সুন্দর ভেদের, এত সুন্দর ভেদেরই আছে, বাবা জান বইলা দিছে পুরুষ শক্তি আর নারী শক্তি, এই দুইটার বিশাল একটা সুন্দর রহস্যের ই আছে, সেইটা বাবা জান দয়া যদি হয় রহমত যদি হয় বাবা জান নিজে বইলা দেব, কে বলছে বলে না বাবা জাহাঙ্গীর ডাকো, বেদম বাবা যাইবো না, নাহিক বাবা যাইবো না, যাইবো কে, আমি তো মুসিবতে নাই, আমার দয়াল আমারে সবসময় রহমতে রাখছে, যেইভাবে রাখছে আমি ওইভাবেই শান্ত, আমি ওইভাবেই খুশি, কারণ এটা দয়ালের মর্জি। আলিফ লাম মিম, এখন আরো সুন্দর করে বলে দিতেছে বাবা জান কি, এই আলিফ লাম মিমটাই হচ্ছে জালিকাল কিতাব, কিতাব মানে দেহ, এই কিতাবকে পাঠ করতে বলছে প্রত্যেকটা আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর কামেলুলি, সবাই আল্লাহর কিতাব, এই কিতাবকে পাঠ করতে হয়, জালিকাল কিতাব, এইটাই কিতাব, এই কিতাবটাকে পাঠ করো, জি এই কিতাবটাকে পাঠ করতে হবে, কিভাবে পাঠ করব, কি তার স্বভাব, তার উঠা বসা চলা ফেরা কথাবার্তা আচার আচরণ যা কিছু আছে সব কিছু অনুসরণ করা, এই কিতাবকে পাঠ করা হয়। এখন এই নূরি কোরআন, এই নূরি কোরআনকে কিতাব হচ্ছে নূরে মুহাম্মদ, এই নূরে মুহাম্মদের থেকে আল্লাহর সমগ্র সৃষ্টি চলমান। এর জন্য বলে যে হাদিসে আছে, ওহাবি এবং সুন্নি যারা মৌলভি সাহেব তাদের এখানে একটু আছে বোঝার, বাবা জানে এই জিনিসটা একদিন বলছে যে আল্লাহর নূরে নবীর পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, এর একটা জিনিস ভুল আছে, আল্লাহর নূরে নবীর পয়দা না, নবী সৃষ্টি না,
কল্যাণ নূরের নবী সৃষ্টি, নবী নূরে সারা জাহান সৃষ্টি। নবী সৃষ্টি না, নবী স্রষ্টা, মোহাম্মদ সৃষ্টি নয়, মোহাম্মদ স্বয়ং স্রষ্টা। যে সৃষ্টি বলবে সেই তো ভুলের মধ্যে আছে। জাহাঙ্গীর কত উঁচু স্তরের বাণী এই সবার মাঝে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুলকে ইজ্জত দিতে হয়, কিভাবে আসেন বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যান। তো আল্লাহ নিজে নূরে মোহাম্মদ, মোহাম্মদ নাম ধারণ করে, নূরে মোহাম্মদ নাম ধারণ করে, রূপ ধারণ করে, ওই রূপ থেকে সমস্ত সৃষ্টি, এই পুরুষ শক্তি এবং নারী শক্তি মিলনে সারা সৃষ্টির প্রকাশ বিকাশ হচ্ছে এবং হবে। বস্তু বিজ্ঞানও তাই, বাবা জান বলতেছেন বাবা জানের ওইখানে ওই ইয়ের ভিতরে, যে কি বস্তু বিজ্ঞানের মধ্যেও নেগেটিভ পজিটিভ ছাড়া বস্তু বিজ্ঞান কোনো কিছুই হয় না। একটা হলো প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এখানে নারী এবং পুরুষ, আর বস্তু জগতে নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ পজিটিভ না থাকলে লাইট চলবে না, ফ্যান চলবে না, গাড়ি চলবে না, কোনো কিছু বস্তু জগতে হবে না নেগেটিভ পজিটিভের কারণে। তো কাজেই এখন আমরা সব জায়গায় যদি খুঁজি, বেদন বাবা একটা খুব সুন্দর বাণী বলছেন কিছুদিন আগে, যে আগের দিনে বাবা পীরে মুরিদ করত, মুরিদ বাইসা বাইসা অনেক বছর ঘুরাইতো, দেখাইতো, দেখতো, পরীক্ষা করতো। ওখানে মুরিদ আয়া আগে পীরের পরীক্ষা করে, মুরিদ আয়া মুরিদ হয় নাই মানে মুরিদ হইবার হয়েছে, পীর খাটি কিনা পরীক্ষা করবার হয়েছে, অন্ধয় কামিল পীরের পরীক্ষা ল, কত বড় ই গাদার ইয়ের মধ্যে বাস করি, যে কই জানো উনি যে অন্ধরে আমার নয় নাই, মমিন তো অনেক দূরের কথা, হ্যাঁ আয়া মমিনের পরীক্ষা ল। আগের পীরেরা মত্র ত্যাগ করে, আর এখন ত্যাগ করে এলো পূর্ণ ত্যাগ করে, মানে আগে ত্যাগ করবো মত্র না, আর এমন দাম আছে গুরু ত্যাগ করবো, ভক্ত দেখবো, তারপর করবো। আমরা সবাই তো অবনত মস্তকে, আমার বাবা বিনয়ের সম্রাট, আমার বাবার উপাধি বিনয়ের সম্রাট, আমার বাবার শিক্ষা আমাদের মধ্যেও থাকতে হবে। কিন্তু আমরা সবাইকে, আমি বিশেষ করে যে যত বড় ভাই আছে সিনিয়র আমাদের গুরু ভাই এবং সিনিয়র যারা, তাদের চরণে ভক্তি রেখেই বলছি যে আমি আপনাদের কাছ থেকে শিখব। কিন্তু এখন যে পরিস্থিতি এই জায়গায়, গুরুর বাড়িতে আমি আসন্তে বসি কেমনে, গুরুর বাড়িতে কোন মুরিদ, রসুলের দরবারে কোন সাহাবি, নবীর দরবারে কোন সাহাবি আসন পাইতে বসতে পারে না। আসনাতের বাইজা পাতে নেতে গুরু মানা করে নাই, আওলাদও মানা করে নাই, এবং দুই এক লাখ যদি লয়ে আহেন এটা গুরুর গর্ব, গুরু খুশি হবে, আওলাদও খুশি হবে যে লয়ে আইছে। ওখানে বাবার এইখানে আইসে যদি বাবার ই আমি ফিরে, আরে বাবা এ অজিফা দিছে এইটার থেকে তো এ আরো উষার অজিফা হয়ে লাগছে, সেটা তো গুরুর উপর দেয় গুরুগিরি হইতেছে। আমার নিজ চোখে দেখা একজন সাধক, দুইজন সাধক, আমি ওই সময় খুব সম্ভবত সাধনায় কিংবা সাধনা চাই যাইছি, ওনার বাবায় হারাই গেছে, ছেলেটা সাধনায় সাধনায় ছিল, তো ওনার বাবা হারাই গেছে, পাইতেছে না, বাবা জান যা বলছে, বাবা জান এই অবস্থা। তো বাবা জান বলছে কি, একটা বট পাতা লয়ে আসো, বট গাছে বট পাতা, আমি একটা ই করে দেবো, তোমার বাবার তিন দিনের মধ্যে ই হয়ে যাবে, খবর হইব বাইসা পড়ব। তো বাবা জানে একটা ই দিছে, তো সাথে আবার আরেকজন আছে, হ্যাঁ আর একটু বড় সাধু, হ্যাঁ বাবু বলিস আমার কাছে মন তদ্বির আছে, 24 ঘন্টায় খবর হইব,
এই হলো খালামা। প্রেম আর আইন দুটো তো দুই জিনিস। প্রেম কে কতখানি দয়ালকে ভালোবাসছে তার চলাই বলে দিব, তার উঠা বসাই বলে দিব যে হ্যাঁ দয়াল এসে কে। আমি নিজে বাবা জানে সবাই গেছে, সরে সরে যাই নাই। আলম নুরি, আলম নুরি কাকারে বাবা জানে কি যা ভক্তি দিতে যায়, তখন বলে সামনে আমাদের সামনে বলল জাহাঙ্গীর ভাই আপনি আমাদের কুলে পিঠে করে বড় করছেন, আপনি আমাদের কুলে পিঠে করে বড় করছেন, আমাকে কত লইয়া খেলাধুলা করছেন, আতর করছেন, আর আপনি এই আসলেই আপনি বিনয়ের সম্রাট। তখন বাবা জানি ভাবে তো বাবা যান এইভাবে, এবং হয়তো চুন্নু দাদার ছেলে কোন একটা ওরসে কিংবা নাতি হবে ছেলে 2013 সালে, খুব সম্ভবত 13 কি 14 সালে রাস্তায় উনি একটা শাল দেওয়া এইভাবে দাঁড়াইছে। তা আমরা বাবা জানের সাথে বাবা জানের মহত্তার যদি শুনে বাবা মা জাহাঙ্গীর মাওলানা আইছে, আরে যে নাকি নুলে হেও হেসরেতে হেসরেতে যায় যে মাওলার মোনাজাতটা ধরব, কারণ মাওলার মোনাজাত আগুন, ওইটা মিস হবে না। সুরের শরীর দরবারে বয়া চাইলে সবাই করে, আমরা তো সিনগুলা দেখি যায়া তো বলতেছে আপনি অক্সিজেন নিছেন হুইল চেয়ারে, আপনার আসার কি প্রয়োজন? জি ভাই জান আমি আসবো না। এই যে কোথায় বাবা জাহাঙ্গীর আর কোথায় উনি, কিন্তু বিনয় এত বিনয় এইখানে কি আমরা দেখি নাই? বাবা যান সিংহাসনে বসে রয়েছে, কামাল কাকায় আসছে, ছবিও তো আছে ফেসবুকে দেওয়া আছে দেখে নিয়ে, যখন শুনছে ওইখানে আসছে সাথে সাথে বাবার এই বাবার যে বসতে কষ্ট, বাবা এত কষ্ট করে মুড়ার মধ্যে এখান নিচে বইব, তখন ধৈরা কামাল কাকা জোর করে ধৈরে মুড়ায় বসাইছে, মুড়ায় বসবে না, সিংহাসনে কামাল কাকারে বসাইলো, দীপুনুরি এইখানে বসাইলো, বাবা যান মুড়ার মধ্যে বসলো এই বাবা জাহাঙ্গীর। অথচ তাহলে আমি কোথায় আছি ওই স্থানে? আমি কই আরে আমার মুর্শিদের আওলাদ কামেল কিনা হে পরীক্ষা নিলেবার যাই, আরে আমার দয়ালের আওলাদ এখানে ছিল, প্রথমে সিনায় ছিল, পিঠে ছিল, দুনিয়ায় আইসে বুকে খেলছে, গালে সময় খাইছে, ঠুটে সময় খাইছে, কপালে সময় খাইছে, আর আমি পায়ে সময় দিবার গেলে 7-12 যুগরণ লাগে। তোই আমি আমি কি বলি দয়াল তোমার জুতার ধুলার তলে আমারে রাইখো, আর দয়ালের আওলাদ রে দয়াল বুকে রাখে কাঁধে রাখে, দয়ালের চুল ধইরা বৈসা থাকে, দয়ালের আওলাদের স্থান কাঁধে মাথায় আর আমার স্থান জুতার ধুলার তলায়, তাও যদি আমি কি কামেল হই, কামেলেরই এই স্থান। আমি কই থেকে কম্পেয়ার করি, মুর্শিদের আওলাদ এখানে বৈসা থাকে আর আমি মুরিদ, আমার মতো টাকি শাহ সুফি, আমি আমি জামির এখানে বইলে আমি জামির চারজন পাঁচজন এখানে বইছে, জামির ভাই বইছে, সুফি তুমের কথা হুনুন, লাম কামের কথা হুনুন, একবারে শাহ সুফির কথা হুনুন, এখানে আমি জামির বই থাকি, আমার তিনটা পাঁচজন বই থাকে, জামির বাপের বাপে বই রইছে হনে বেটাও হনে বক, মুর্শিদের আওলাদের সামনে বইসা ওইখানে বসতে হবে। ওই মাজারের মধ্যে ওই মাজারের মধ্যে বৈশা থাকি বাবা জান, আর এইখানে নাহিদ বাবা কথা কইতেছে, এইখানে বেদম বাবা কথা কইতেছে, আমি কত বড় মুরিদ এইখানে, হ্যাঁ বেদম বাবা যেখানে নাহিদ বাবা যেখানে এবং সমস্ত মুর্শিদের আওলাদগণ যেখানে ওজিফার পরে সাজরার পরে মুনাজাত করছে, মুনাজাত করতেছে, আওলাদে মুর্শিদ মুনাজাত করছে, আওলাদে মুর্শিদ সাজরা পড়াইতেছে, আমি কত বড় সাহসী, আমি লামুকামে চলে গেলাম নয়তলায় ওমনে বাহিনী লইয়া আমি মুনাজাত শুরু করে দিলাম। এর থেকে বেদব গাছে ধরে বেদব মাহরুম গাছতে ভাসলে রথ, বেদব সবসময় আল্লাহর রহমত হইতে বঞ্চিত হয়,